আমাদের মায়েরা সিঁদুর পরেন, কিন্তু অনেকেই জানেন না সিঁদুরের প্রকৃত মহিমা কি, কেন সিঁদুর পড়তে হয়, কিভাবে সিঁদুর পরলে সংসারের অমঙ্গল হয় না। শুধুমাত্র মায়েরা নয়, স্বামীরাও জানেন না স্ত্রীর কেন সিঁদুর পড়তে হয়। আজকে আমরা সেই সিঁদুরের মহিমা সম্বন্ধে জানব, এবং সবশেষে এও জানব যদি সংসারে অশান্তি অমঙ্গল লেগেই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে, সেই সময়েও সিঁদুরকে কীভাবে ব্যবহার করলে সেই সংসারের সমস্ত অমঙ্গল অশান্তি কেটে যাবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সিঁদুরের মহিমা সম্বন্ধে জেনে নিন, জীবনে অনেক উপকারে আসবে। প্রথমে সিঁদুর কারা পড়তে পারবেন, এ তো সবাই জানি আমরা, তারপরেও বলে দিচ্ছি, কখনও কোনো অবিবাহিত মেয়ের সিঁদুর পরা উচিত নয়, এটা ঘোর অমঙ্গল। সিঁদুর একমাত্র স্বামী তাকে দান করবে। সিঁদুর নিজের টাকা দিয়ে বাজার থেকে কিনেই পরা যাবে না। সিঁদুর এমনই একটা বস্তু যা বিবাহের পরে স্বামী সেই স্ত্রীর কপালে সিঁদুর দান করে বা সিঁথিতে সিঁদুর দান করে, এবং সেই স্বামীর টাকায় সিঁদুর ক্রয় করতে হয়। এটা যে কারো থেকে নেওয়া যাবে না, সিঁদুর একমাত্র বিবাহের পরে সিঁদুর পরা যাবে। এবং অনেক সময় এও বলা হয় মঙ্গলসূত্র আর সিঁদুর একমাত্র বিবাহের পরেই পরা যায়। সেজন্য যাদের বিবাহ হয়নি তারা কখনো সিঁদুর পড়তে পারবে না। একমাত্র বিবাহের পরে স্বামী সিঁদুর দান করবে, সেই স্বামীর টাকায় বা স্বামীর দেওয়া সিঁদুর স্ত্রী পড়তে পারবে। আমি পয়েন্ট আকারে এই সমস্ত তথ্যগুলোকে সাজিয়েছি, তো আমি একটা একটা করে আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। তাহলে প্রথমে তো হচ্ছে বিবাহিত স্ত্রীগণই সিঁদুর পড়তে পারবে। দ্বিতীয় হচ্ছে একমাত্র স্বামী ভিন্ন অন্য কারো দেওয়া সিঁদুর পরা যাবে না। তার মানে হচ্ছে স্বামী তোমাকে সিঁদুর দান করেছে, স্বামীর টাকায় বা স্বামীর অর্থে তোমাকে সিঁদুর ক্রয় করতে হবে এবং সেই সিঁদুর সিঁথিতে ধারণ করতে হবে। অন্যের দেওয়া সিঁদুর, অন্যের টাকায় ক্রয় করা সিঁদুর কখনো স্ত্রীর পরিধান করা উচিত নয়, এটাই শাস্ত্রের বিধান। তৃতীয় নম্বরে, স্নান না করে কখনো সিঁদুর পরা উচিত না। স্নান না করে, শুদ্ধ বস্ত্র পরিধান না করে কখনো সিঁদুর পরা উচিত না, এটা স্বামীর অমঙ্গল। সিঁদুর কেন পরা হয়? সিঁদুর পরা হয় স্বামীর মঙ্গলের জন্য। একবার মা সীতা তার সিঁথিতে সিঁদুর পরতেছিল, তখন হনুমান তাকে প্রশ্ন করল, মা তুমি সিঁদুর কেন পরো? তখন মা সীতা মৃদু হেসে হনুমানকে বলল, হনুমান আমি আমার প্রভু রামের মঙ্গলের জন্য সিঁদুর পরি। হনুমান তো শুনে অবাক, রামের মঙ্গল হবে সিঁদুর পরলে? সেজন্য পরের দিনে হনুমান তার সমস্ত শরীরে গায়ে মেখে সিঁদুর একেবারে লাল ভূত হয়ে তখন রাজসভায় গেল। সবাই দেখে হনুমানকে চিনতে পারলো না, হনুমান কোথায়, হনুমান কোথায়। তখন হনুমান বলল, এই যে আমি এখানে। সবাই দেখে তো অবাক, কেন তুমি লাল হয়ে এভাবে সিঁদুর মেখে বসে আছো? তো হনুমান বলল যে মা সীতা শুনেছি সিঁদুর পরে সে রামের মঙ্গলের জন্য, তো সিঁদুর ধারণ করলে যদি রামের মঙ্গলই হয় তবে এই জন্য আমি সারা গায়ে সিঁদুর মেখেছি যাতে রামের আরও বেশি মঙ্গল হয়। তো সেজন্য সিঁদুর পরা হয় স্বামীর মঙ্গলের জন্য। এরপরে সেই সিঁদুর স্নান না করে, শুদ্ধ বস্ত্র পরিধান না করে কখনো পরা উচিত না। শুধুমাত্র সিঁদুর নয়, তিলক এগুলো কখনো স্নান না করে পরা উচিত নয়। তবে আপনি কোথাও যাচ্ছেন, ব্যস্ত, স্নান করতে পারেননি, তখন আপনি সিঁদুর পরে যেতে পারেন, এটা কখনো কখনো দোষণীয় নয় কার্যক্ষেত্রে। এরপরে চার নম্বরের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, সিঁদুর যদি কখনো মাটিতে পড়ে যায় তখন কি করতে হয়। সিঁদুর মাটিতে পড়াকে অমঙ্গল বলা হয়েছে শাস্ত্রে, তাই সিঁদুর যদি কখনো মাটিতে পড়ে যায় তখন সেই সিঁদুরের উপরে, সেই মাটিতে পড়া সিঁদুরের উপরে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে নেবেন। সরিষার তেল দেওয়ার পরে সেটাকে একটা কাপড় দিয়ে মুছে তারপরে সেই কাপড়টা কোনো বৃক্ষের নিচে রেখে আসবেন। তাই লক্ষ্য রাখবেন যেন সিঁদুর কখনো মাটিতে না পড়ে, এটাকে অমঙ্গল বলা হয়েছে শাস্ত্রে। পঞ্চম নম্বরে, কোনো বিধবা মহিলার সামনে কখনো সিঁদুর পড়তে নেই। কেন সিঁদুর পড়তে নেই সে সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে, তুমি যদি কোনো কাজ করো আর সেই কাজের দ্বারা অপর একজন ব্যক্তি মনে মনে হলেও কষ্ট পাচ্ছে তাহলে সেটাও তোমার পাপ বা অপরাধ হয়। সেজন্য লক্ষ্য রাখতে হবে কোনো বিধবা মহিলার সামনে সিঁদুর পরা যাবে না। কেন পরা যাবে না? কেননা সে তখন মনে মনে কষ্ট পায় যে আমার তো স্বামী নেই, যদি থাকতো তাহলে আমি সিঁদুর ধারণ করতে পারতাম। সেজন্য সেই কষ্ট যাতে সে না পায়, তাই তার কষ্ট পাওয়া মানে তোমারও অমঙ্গল। সেজন্য লক্ষ্য রাখতে হবে যেন কোনো বিধবা মহিলার সামনে সিঁদুর না পরা হয়, এটা স্বামীর অমঙ্গল হয়। সে আসার আগে অথবা যাওয়ার পরে সিঁদুর পড়তে হয়, সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট যে বিধবা মহিলার সামনে কখনো সিঁদুর পড়তে নেই। এরপরে দশমীর দিনে মা দুর্গাকে যে সিঁদুর পরানো হয় বা তার চরণে যে সিঁদুর দান করা হয় সেই সিঁদুর সবার সিঁথিতে দান করা যেতে পারে, মানে সবার সিঁথিতে দিয়ে দেওয়া যেতে পারে। শুধু সিঁথিতে নয়, তার শাখায়ও এই সিঁদুর দিতে হয়, এটা খুবই মঙ্গলজনক। শুধু তাই নয়, সেই মাকে দান করা সিঁদুর, অর্পণ করা সিঁদুর বাড়িতে এনে নিজের সিঁদুরের সাথে মিশিয়ে সেটাকে কপালে বা সিঁথিতে ধারণ করতে হয়, এটাই সবথেকে মঙ্গলময়। সিঁদুর পরার প্রকৃত বিধান হচ্ছে তা
ভগবানের চরণে অর্পণ করে, কৃষ্ণের চরণে অর্পণ করে, অথবা রাধা গোবিন্দের চরণে অর্পণ করে সেই সিঁদুর সবসময় সিঁথিতে ধারণ করতে হয়, সেটাই সবথেকে মঙ্গলময় বিধান। এবং কোন আঙুল দিয়ে সিঁদুর ধারণ করতে হয় এটা অনেক সময় আমরা পরিধান করি কিন্তু জানি না, তো এটা হচ্ছে সবসময় অনামিকা আঙুল দিয়ে সিঁদুর ধারণ করবেন। অনামিকা মানে হচ্ছে এটা কনিষ্ঠা, এটা অনামিকা, তো এই অনামিকা আঙুল দিয়ে সিঁথিতে সিঁদুর পরিধান করতে হয়। শুধু সিঁথিতে নয়, তিলক পরিধান করতে গেলেও তখন এই অনামিকা আঙুল দিয়ে পরিধান করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে অনামিকা আঙুল দিয়ে যদি কেউ তিলক কাটে, সিঁদুর পরিধান করে, তবে তার মনোবাসনা পূর্ণ হয়। এটা হচ্ছে মনোবাসনা পূর্ণের প্রতীক, এটা মনস্কামনা পূর্ণ করে। সেজন্য সবসময় অনামিকা আঙ্গুলি দ্বারা তিলক এবং সিঁদুর পড়তে হয়। এবং সবশেষে যে প্রশ্ন, সংসারে যদি অমঙ্গল হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দ্বন্দ্ব বিবাদ এসব লেগেই থাকে, সেরকম পরিস্থিতির মধ্যেও সিঁদুরকে কীভাবে পরিধান করলে বা ব্যবহার করলে সংসারের অমঙ্গল কেটে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দ্বন্দ্ব এসব আর থাকে না? এটা হচ্ছে যদি কখনো সংসারের মধ্যে অর্থাভাব দেখা দেয়, অমঙ্গল অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, তবে সিঁদুরকে একটা পাতায় নিয়ে বা কাঁঠাল পাতায় অথবা একটা পাত্রের মধ্যে রেখে তাতে কয়েক ফোঁটা, অল্প একটু সিঁদুর নিয়ে তাতে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে নেবেন। এরপরে এই অনামিকা আঙুলি দ্বারা তা ভালো করে গুলে নেবেন, একেবারে মানে পাতলা করে নেবেন। তবে সেই সিঁদুর অনামিকা আঙুলি দ্বারা গৃহের বা ঘরের সামনে ওম অথবা স্বস্তিকা চিহ্ন, আপনারা স্ক্রিনে এখন যে চিহ্নটাকে দেখতে পাচ্ছেন সেই চিহ্ন আপনারা ঘরের উপরে এটাকে অঙ্কন করে রাখবেন। যখন ঘর থেকে প্রবেশ করবে অথবা বাইরে হবে, তার সেটা যেন মাথার উপরে থাকে। এটা খুবই শুভ এবং সংসারের সমস্ত অমঙ্গল অশান্তি কেটে যায়। খুবই ভালো কার্যকরী একটা টোটকা বলা চলে। শুধু টোটকা নয়, ভগবানের নাম ওম অথবা স্বস্তিকা চিহ্ন গৃহে থাকা এটা সর্বমঙ্গলময় বলা হয়েছে শাস্ত্রে, তাও সিঁদুর দ্বারা অঙ্কন করা উচিত। তো সেজন্য সংসারে যদি অমঙ্গল হয় এই সিঁদুর এইভাবে পরিধান করতে হয়। এবং সবসময় সিঁদুর পরবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রথমে সেই সিঁদুরকে অর্পণ করে নেবেন, এবং সেই সিঁদুর কৌটোর মধ্যে রেখে প্রতিদিন সিঁথিতে ধারণ করতে হয়, তবেই স্বামীর প্রকৃত মঙ্গল হয়। আমরা সিঁথিতে সিঁদুর পরি কিন্তু জানিই না ভগবানের চরণে প্রথমে অর্পণ করে নিতে হয়, অথবা রাধারানীর চরণে, তা না হলেও মা কালীর চরণে অর্পণ করতে হয়। এমনিতে তো কারো বিশেষ কৃপা, তার উপরে স্বামীর এটা পরম মঙ্গলময় বলা হয়েছে। তো সেজন্য প্রথমে হচ্ছে যাদের বিবাহ হয়নি তারা কখনো সিঁদুর পরিধান করবেন না, দ্বিতীয়ত কখনো স্নান না করে সিঁদুর পরা যাবে না, তৃতীয় খেয়াল রাখবেন যেন কখনো মাটিতে সিঁদুর না পড়ে। সিঁদুর পরার প্রকৃত অর্থ হচ্ছে স্বামীর মঙ্গলের জন্য স্ত্রী সিঁদুর পরিধান করে। লক্ষ্য রাখবেন যেন কোনো বিধবা মহিলার সামনে সিঁদুর পরিধান না করা হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, সবসময় ভগবানের চরণে অথবা রাধারানীর চরণে, তা না হলে অন্ততপক্ষে মা কালীর চরণে সিঁদুরকে অর্পণ করে তারপরে সেই সিঁদুর পরিধান করতে হয় কৌটোর মধ্যে রেখে, এবং অনামিকা আঙ্গুল দিয়ে সবসময় সিঁদুর পরিধান করবেন। আর সংসারে যদি অমঙ্গল থাকে, অশান্তি লেগে থাকে, সেই অমঙ্গল কাটানোর জন্য গৃহের উপরে, সামনের চৌকটের উপরে বা দরজার উপরে আপনি ওম অথবা স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে রাখবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে সিঁদুর সম্বন্ধে এই তথ্যগুলো জেনে। এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।